চোরাই কাঠ পাচারের গাড়ি আটক। রমরমিয়ে চলছে চোরাই কাঠ পাচারের ব্যবসা, আর পাচারকারীদের ছক ভেস্তে গেল বন দপ্তরের নাকা তল্লাশির সময়। শুক্রবার চোরাই কাঠ সহ একটি গাড়ি বারাবনি ব্লকের লালগঞ্জ মোড়ের কাছে এবং অপর একটি গাড়ি পানিফোলা এলাকায় ধরা পড়ে। বন দপ্তরের রেঞ্জ অফিসার সঞ্জয়পতি বলেন, তারা প্রায় সময় অবৈধ কাঠ চোরা চালান রুখতে নাকা তল্লাশি চালান। সেই মতো অভিযানে আটক হয় দুটি গাড়ি। তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। গাড়িগুলি আটক করে নিয়ে আসা হয় রূপনারায়ণপুর বন দপ্তরের অফিসে, যেখানে গাছ লাগানোর বার্তা দেওয়া হচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন ও বন দপ্তরের চোখে ধুলো দিয়ে কিভাবে কাঠ চোরা চালান হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এগুলো ইললিগালি কোন জটল্যান্ড থেকে বা হয়তো মেবি ফরেস্ট ল্যান্ড থেকে হতে পারে, আমরা এখন সেঙ্গুইন নেই, যেহেতু কোনো কাগজপত্র কিছু পাইনি। আমরা স্পটে ডিমান্ড করেছিলাম এবং স্পট থেকে ওখান থেকে সিজালিস বানিয়ে আমরা গাড়িগুলোকে এখানে নিয়ে এসেছি। ভেহিকল ডিটেনশন নোটিশ একটা থানাতে করা হয়েছে এবং আমরা অথরাইজড অফিসের কাছে পাঠিয়ে দেবো। যদি পার্টি কোনো কাগজ ডকুমেন্ট দেখাতে পারে তাহলে জাজমেন্ট হবে, না তো পুরো ইয়েটা প্রোডিউসটা কনফিসকেশন হবে। কোথা থেকে ধরেছেন? এটা লালগঞ্জ থেকে ধরা হয়েছে, লালগঞ্জ মোড়ের কাছাকাছি। কয়টি গাড়ি ধরা হয়েছে? এইটা একটা গাড়ি ধরা হয়েছে, আর একটা ধরা হয়েছে চেরাই কাঠের গাড়ি, সেটা রানীগঞ্জ চটি জায়গাটার নাম, ওটা পানিফোলা ওই রোড সাইড রোডের উপরে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।